অসময়ে প্রবল বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীতে বন্যা দেখা দেওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শুষ্ক মৌসুমে তিস্তার বুকে ধানসহ নানা ফসল চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করে থাকেন তিস্তা পাড়ের লক্ষাধিক মানুষ। কিন্তু এবছর আধাপাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। জীবন জীবিকা নিয়ে মহাদুশ্চিন্তায় পড়েছেন তারা। ফসল নষ্ট হওয়ায় ঋণের টাকা কিভাবে পরিশোধ করবেন তা নিয়ে কাটাচ্ছে নির্ঘুম রাত। বিশুদ্ধ মুক্তা পানি পান করুন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখুন মুক্তা পানি। আনু বেগম কাঁদছিলেন আর বলছিলেন, এবছর আমরা কি খাবো, কিভাবে বাঁচবো আর কিভাবে ঋণের টাকা পরিশোধ করব, মরণ ছাড়া আর কোনো উপায় দেখছি না। আনু বেগম তিস্তাপাড়ের কৃষক আব্দুল জলিলের স্ত্রী। লালমনিরহাটের আদিতমারী উপজেলার মস্কোসা ইউনিয়নের চর গোবর্ধনের কৃষিকাজের উপর নির্ভরশীল তাদের সাতজনের সংসার। এখন যে আমরা কিভাবে চলবো না চলবো আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা তো জানি না, চৈত মাস করে হঠাৎ করে এদিন তিনি বানাইছে। আমরা এই ধান বেচাইনো হয়, এক বছর আমরা খাইনো হয়, সেই ধান আমার এবার শেষ হয়ে গেছে। আমার কোনো চলার মতো আল্লাহ ছাড়া চলার মতো আমার কোনো বুদ্ধি নেই। সংসার যে এখন কিভাবে আল্লাহ চলাইবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আমরাও এখন জানি না। আমরা এই ধান খাইনো হয়, বেচাইনো হয়, কত খুশি, এই দোজা করানো হয়, কত খুশি মনে বেড়াইনো হয়। এখন বান আসিয়ে যে বন্যাটা আসিয়ে আমার শোকগুলোই শেষ হয়ে গেছে। এখন যে কীভাবে বেড়ামো, কী করবো না করবো, একমাত্র আল্লাহ ছাড়া আমাকে কেউ আর মনে করো চলবার পাবার নেই। এনজিও এবং স্থানীয় মহাজনের কাছে প্রায় 85,000 টাকা ঋণ নিয়ে তিস্তা নদীর বুকে 5 বিঘা জমিতে বড় ধান লাগিয়েছিলেন। অসময়ের বন্যায় সবগুলো ধান পানিতে নিমজ্জিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত আধাপাকা ধান কেটে এনে মাড়াই করে মাত্র 21 কেজি ধান পেয়েছেন। গেল বছর 5 বিঘা জমি থেকে 77 মন ধান পেয়েছিলেন। বড় ধান আবাদ করছি, মনে করো আমরা খামো মানুষ আরও 4 জন বাঁচবে। তো এখন মনে করো হিড়িম কুড়ি একে হঠাৎ পানি এসে গেল, আসার পরে এই ক্ষেত নষ্ট হয়ে গেল। ক্ষেত তো আর তুলবে পাইলাম না, ক্ষেত তো আর পানির থেকে উঠে পাইলাম না, যেটুকু উঠেছি তাও ধান নাই। গেলবার ফসল গেলবার মোটামুটি মনে করো 10 জন খাইছে, 10 জন কাটতে বেশি মনে করেন। হ্যাঁ, ওই টাকা দিয়ে সবার লেখাপড়া করছি মনে করেন, কাপড় নিজেও বাঁচছি, কাপড় চোপড় করছি। এ এক বছর খাসি, এবার তো মনে করে নাই, একে একে বছর মাঠে মারি একে নাই। একই চরের শহীদ মেয়ের স্ত্রী নূরবানু বেগমও কাঁদছিলেন আর বলছিলেন, তারা এনজিও এবং স্থানীয়ভাবে প্রায় 1 লাখ টাকা ঋণ নিয়ে তিস্তার বুকে 8 বিঘা জমিতে বড় ধান লাগিয়েছিলেন। গেল বছর এই 8 বিঘা জমি থেকে 130 মন ধান পেয়েছিলেন, এবছর পেয়েছেন 35 কেজি ধান। অসময়ের বন্যায় ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, আধাপাকা ধান কেটে এনেছেন, ধানের গাছগুলো পচে নষ্ট হয়েছে, ঋণের টাকা পরিশোধ করার জন্য চাপ আসছে, কিন্তু তারা নিরুপায়। ধান 8 জন মারি আবাদ করছি, সমস্ত গেছে, এলা 2 একশের বেড়ায় না বেড়ায় তারও যে সব পাওয়া ধরি কী খাই আমরা, আমার খাওয়ার কোনো বুদ্ধি ইয়ে নাই। সমস্ত নদীত গেছে, চৈত মাসে বান হইবে তা কাঁই জানে, আর কোনো আমার উদ্দেশ্যে সমস্ত ব্যাপার চলি গেল, ধান গেল, ধান 8 জন মাঠি আবাদ করছি, বছরটাকে ভাত খাই, বেচাই শেখাই ছাওয়া পোয়া খাই, তাই এই যে সমস্ত ব্যাপার নদীর ভাসি গেছে, এখন আমার কোনো বুদ্ধি ইয়ে নেই। সকাল হাতে ডাং বাঁধছি, 2 একশের বেড়াইলে খামো আমরা বাঁচমো, তার কোনো তো আমার বুদ্ধি নাই। এলা যে কই কি কি 8 জন মাঠি আবাদ করনো, তারপরেও আমার যে কোনো খাবার কোনো বুদ্ধি ইয়ে নেই। এখন কি করমো, কি করি খামো, খাওয়ার বুদ্ধি ইয়ে নেই আমার। ওই লোন করছি আর সমতির থাকি লোন করছি, করিয়ে আবাদ করছি, বলে আবাদ তুলিয়ে সমতি এলে টাকা দেবো, এই যে সমস্ত গেছে। কোনদিন বে বাবা ধরি নিয়ে যায় আমাক, কোনদিন বে আমাক ধরি নিয়ে যায় আমাক, কি করমো, সওয়া পাওয়া ছাড়িয়ে যে বাবাক যাওয়া খাইবে। লোন নিয়ে বা মানুষের কাছে টাকা নিয়ে, সারের দোকানের কাছে টাকা নিয়ে বাকি করিয়ে আবাদ করছি, সে দেনটা দেবো কিভাবে, আর আমরা যে সংসার চালাবো কিভাবে, আমরা কিছুই ভেবে পাচ্ছি না কিভাবে যে আমাদের দিন যাবে। আমাদের দেনদারের ঘর আমাদেরকে চাপ দিচ্ছে দেনের জন্য, আবাদ হয় নাই, আমাদের দেন দেবো কিভাবে, খাবো কিভাবে। তো বাবদা যা চোদ্দ বসে জানি না যে তিস্তা নদীর এইরকম চৈত মাসত বান, একে আবার শুভে সব ধ্বংস, এখন কী করি যে বালবাসাক মানুষ করবো বা নিজে চলবো। এখন ওই এনজিও টেনজিও থেকে লোন টোন নিয়েছি, এখন তা কীভাবে টাকাটে শোধ করবো, এখন চিন্তায় বাঁচি না। এখন পেঁয়াজ গেছে, বড়ো গেছে, সব চলে গেছে, আমি এখন কিছু বিকল্প পাচ্ছি না, কী করবো, বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে মানুষ করবো। এটা শুধু চর গোবর্ধনের চিত্র নয়, এই চিত্র লালমনিরহাটের 5টি উপজেলার 65টি চরের চিত্র। শুষ্ক মৌসুমে তিস্তা নদীর বুকে ধানসহ নানা ফসল উৎপন্ন করে চরের কৃষকরা জীবিকা নির্বাহ করে আসছেন। এবছর চৈত্র মাসে অসময়ে তিস্তা নদীতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে বড় ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা অসহায় হয়ে পড়েছেন।
বন্যার কারণে কাটছি, বন্যা চলে গেছে সেই জন্য তো কাটছি না, আদ্রে খানেও তো পাইনি, ধান কাটনো মানে ঋণ পাওয়া যায় না, বন্যাতে চলে গেছে, এখন ধান যেটুকু আছে তাও নষ্ট হয়ে যাওয়া লাগছে, এখন ওইটুক না কাটলে আমার গরু ছাগলও আছে, তাই গরু খাইবি, যেটুক বেড়াই বেড়াইবে, এই এই কারণে ধানটা কাটলাম, নাইতে বন্যাতে শেষ হয়ে যাওয়া।